শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আগে এই হারের ফলে এখন টোশেনকে পাক অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব। তার মধ্যে আরও বড় ধাক্কা হতে চলেছে পাক শিবিরে। 14 অক্টোবর আহমেদাবাদে ভারত পাকিস্তানের মহারণ, সেই ম্যাচে পাক পেসার নাসিম শাহকে পাওয়া যাবে কিনা তা নিয়ে বেশ চিন্তায় বাবর। ডান কাঁধে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম, বিশ্বকাপে পুরোপুরি ফিট হতে পারবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।